12 দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের বিষ্ণুপুর আদালতের শাখা কমিটির পথপরত কর্মসূচি মাসিক ভাতা আদালত চত্বরে বসে কাজ করার জন্য স্থায়ী জায়গা শৌচাগার নির্মাণ স্বাস্থ্য বীমা চালু সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন শুক্রবার ওই সংগঠনের বিষ্ণুপুর শাখার সদস্যরা জেলা আদালত চত্বর থেকে বাইকে মিছিল করে বাঁকুড়ার বাঁকুড়া রাজ্য সড়কের উপর সিদ্ধেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকায় প্রতীকী পথ অবরোধ করেন রাস্তার উপর পড়ে তারা তাদের দাবির সমর্থন স্লোগান দিতে থাকেন এদিনের এই অবরোধের জেরে ব্যস্ততম জাতীয় সড়ক আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহী যানবাহন আন্দোলনকারী পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে আমরা দিন রাত এক করে কাজ করি কিন্তু কাজের নিশ্চয়তা নেই কেউ অসুস্থ হয়ে পড়লে বা বয়সজনিত কারণে অবসর নিলে সংসার খরচ চালানো সমস্যা হয়ে পড়ে এই অবস্থায় ত্রুটিপূর্ণ ল ক্লার্ক আইন সংশোধন সহ বেশ কিছু পেশাগত দাবিতে তারা পথ নেমেছেন অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে তারা নামবেন বলেও জানিয়েছেন অভিজিৎ মুখার্জির রিপোর্ট এসএস বাংলা নিউজ পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন বিষ্ণুপুর ইউনিট থেকে আমরা আজকে পথ অবরোধ করেছি আমাদের এই পথ অবরোধের দাবি হচ্ছে 12 দফা তা আপনারা ইতিপূর্বে আমাদের ব্যানার এবং আমাদের ফেস্টুন তা লিখিত আছে তা আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং অবগত হয়েছেন তা সত্ত্বেও আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু দাবি দেওয়া আছে দু একটা আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো যে আমাদের পশ্চিমবাংলা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 55,000-এর বেশি ল ক্লার্ক তারা আদালতে ভূমি সংস্কার দপ্তরে এবং রেজিস্ট্রি অফিসে এবং মোটর ভিকেলস একটা অফিসে তারা কাজ করে কিন্তু তাদের স্বাস্থ্য বীমা ইন্স্যুরেন্স এবং ওয়েলফেয়ার ফান্ড সরকার আজ পর্যন্ত সহৃদয়তার সঙ্গে তা চালু করেননি এবং চালু করার মনোভাব ব্যক্ত করেননি দ্বিতীয়ত আমাদের এই সারা পশ্চিম বাংলার ল ক্লার্কগণ আদালতে খুব কষ্টের সঙ্গে জনসাধারণকে পরিষেবা দেওয়া যায় সেই কষ্টটা হলো আদালতগুলিতে এবং অন্যান্য অফিসগুলিতে বিচার প্রার্থীদের এবং সাধারণ মানুষদের কোনো বসিবার এবং বৃষ্টি আসলে রোদে আসলে দাঁড়াবার সুব্যবস্থা হয়নি স্বাধীনতার পর থেকে এই আদালতগুলিতে এই বঞ্চনা চলে আসছে আমরা একটা শ্রেণী ল ক্লার্ক আমরা সেই জনসাধারণের আমরা সেই বিচার প্রার্থীদের স্বার্থে আমরা আজকে এই প্রতীকী পথ অবরোধ করতে বাধ্য হয়েছি এই পথ অবরোধ আমরা করলাম বিষ্ণুপুর বাইপাসে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সন্নিকটে আরামবাগ বাঁকুড়া পিচ রোডের উপর 12টা থেকে 12:30 পর্যন্ত আমার নাম সিরাজ মিয়া পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন বিষ্ণুপুর ইউনিটের জেনারেল সেক্রেটারি